হ্যালো ভিভার্স আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনার গুগল অ্যাডসেন্স কীভাবে আইডেন্টি ভেরিফিকেশন করবেন তা দেখিয়ে দেওয়া হয়েছে তো আপনাকে অবশ্যই এই ভিডিওটির প্রথম থেকে সেজ অব্দি থাকার অনুরোধ করছি তো গুগল অ্যাডসেন্স ভেরিফিকেশন করার জন্য আপনি যে কোনো ব্রাউজে ওপেন করে নেওয়ার পর গুগল অ্যাডসেন্স টাইপ করে নেবেন তো এরপর আপনি এখানে নিচের দিকে আসলে দেখতে পাবেন সাইন ইন টু কন্টিনিউ টু অ্যাডসেন্স অপশন রয়েছে তো আপনি এই ওয়েবসাইটে ভিজিট করলে আপনার যে গুগল অ্যাডসেন্স যেটা তৈরি হয়েছে সেটা ডিফল্টভাবেই ওপেন হয়ে যাবে যদি আদার্স অ্যাকাউন্ট থেকেও থাকে আপনার গুগল অ্যাডসেন্স তাহলে আপনি সেটাকে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন তো এরপর আপনার সামনে এরকম পেজ আসবে তো আপনি যে পেজটি দেখতে পাচ্ছেন এই পেজটি রয়েছে আপনার ওয়েবসাইটের জন্য ঠিক আছে তো আপনার ওয়েবসাইট যদি থেকে থাকে তাহলে এখান থেকে আপনি খুঁজে পাবেন তো এই থ্রি বার অপশন টাচ করে নেওয়ার পর আপনি অ্যাডসেন্স ফর ইউটিউব রয়েছে এই অপশনে টাচ করলেই আপনার ইউটিউব যে অ্যাডসেন্স রয়েছে সেটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে ঠিক আছে তো এখানে কত ডলার এখানে রয়েছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন তো আপনার ইউটিউব চ্যানেলে যেটা রয়েছে সেটা কিন্তু আপনাকে অবশ্যই টেন ডলার পার হতে হবে মানে টেন ডলার হতে হবে তবেই কিন্তু আপনি আইডেন্টিভিরিফিকেশান করতে পারবেন এরপর পেমেন্টস ইনফো অপশনের মধ্যে যদি আমি টাচ করি তাহলে এখানে আমার কত টাকা রয়েছে সেটা শো হবে তার আগে কিন্তু আমাকে এখান থেকে চেঞ্জ করে নিতে হবে অ্যাকসেন্স ইন্ডিয়া রয়েছে তো এখান থেকে এটা যেটা ওয়েবসাইটের পেজ রয়েছে এটা ঠিক আছে এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর ইউটিউব রয়েছে ইউটিউব এখান থেকে টাচ করলেই কিন্তু ইউটিউবের যেটা ইনকাম সেটা কিন্তু এখানে শো হবে যেটা আপনি দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট ফাইভ থ্রি ডলার রয়েছে তো এখান থেকে ডাইরেক্টলি আমি ভেরিফাই অপশন নাও যেটা রয়েছে ভেরিফাই নাও এই অপশান টাচ করলেও কিন্তু আমি এখান থেকে ভেরিফাই করতে পারবো তো এরপর দিকে স্কল করলে আমি দেখতে পাবো যে জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে কত টাকা রয়েছে সেটাও দেখতে পাবো ঠিক আছে এখান থেকে টাচ করে নেওয়ার পর আমি কি করবো নিচের দিকে স্ক্রল করে আসার পর যেটা ভেরিফিকেশন চেক অপশন রয়েছে এই অপশনে টাচ করবো করে নেওয়ার পর এখানে যে অপশন রয়েছে এটা কিন্তু আগে ছিল না টেন ডলার হওয়ার পরেই কিন্তু এটা রয়েছে ঠিক আছে এই অপশনটি চলে এসেছে তো এখানে টেন ডলার শো না হলেও আমার যেটা ওয়াইটি স্টুডিও রয়েছে ইউটিউবে সেখানে কিন্তু টেন ডলার শো হচ্ছে তো যাই হোক এটা বড় কথা না বড়ো কথা হচ্ছে যে কীভাবে ভেরিফিকেশন করবো তাই তো তো ভেরিফাই নেওয়া অপশন টাচ করে নেওয়ার পর এরপর এখানে স্টার্ট ভেরিফিকেশন যে রয়েছে এই অপশনের মধ্যে আমি টাচ করে নেব তো এখানে আপনাকে আপনার যে আইডি রয়েছে সেই আইডি কিন্তু লিগাল নেম আপনাকে দিতে হবে আপনার চ্যানেলের বা ওয়েবসাইটের নাম নয় আপনার আইডির মধ্যে যে নাম থাকবে সেই আইডির লিগাল নেম দিতে হবে এরপর আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে আপনি কোন আইডি দিতে চাইছেন ঠিক আছে নেক্সট করার আগে আপনাকে আপনি যে আইডি দিয়েছেন সেই আইডির ফ্রন্ট পেজ এবং ব্যাক যে পেজ রয়েছে সেটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে তো আমি ফ্রন্ট যে পেজ থাকবে সেই পেজটি ফটো তুলে নিয়েছি আগেই তো এরপর মিডিয়া থেকে আমি ফ্রন্ট পেজটি এখান থেকে সিলেক্ট করে নেব ঠিক আছে সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপলোড হয়ে যাবে যদি ডিফল্ট থাকে কোনো কারণে ভুলবশত ফটো ভালো হয়নি তাহলে কিন্তু এইভাবে অ্যারোর চলে আসবে ঠিক আছে তো এখান থেকে আমি রিআপলোড করতে পারবো নতুন করে ফটো তোলে তো যাই হোক এর আগে আমি তার আগে আমি কি করবো ব্যাক যে পেজ রয়েছে সেই পেজটি আপলোড করে নিই এখান থেকে টাচ করে নেওয়ার পর ব্যাক পেজ যেটা থাকবে সেটা কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে নেব ঠিক আছে তো এখান থেকে সিলেক্ট করা হয়ে গেলে সিলেক্ট করে নেব সিলেক্ট করা হয়ে গেলে কিন্তু এখানে আপলোড হয়ে যাবে যদি অ্যারোর থাকে প্রবলেম থাকে তাহলে কিন্তু এখানে অ্যারো চলে আসবে কোনো ইস্যু নেই যাই হোক এখান থেকে ক্লোজ করে নেওয়ার পর আমি আপলোড অপশানে টাচ করবো করে নেওয়ার পর এটাকে কিন্তু আমি ডাইরেক্টলি ক্যামেরা থেকে ফটো তুলে নেবো ঠিক আছে তো ক্যামেরা থেকে ফটো তোলা হয়ে গেলে এখানে সাবমিট করে নেব ব্যাস সাবমিট হয়ে গেছে এরপর আমি কি করবো নেক্সট অপশনে টাচ করে নেব সাবমিট হয়নি সরি মানে আপলোড হয়েছে তো নেক্সট পেজে কিন্তু আপনার যে অ্যাড্রেস থাকবে সেই অ্যাড্রেস ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট এবং মোবাইল নাম্বার আপনি বুঝিয়ে দেবেন ঠিক আছে বুঝিয়ে দেওয়া হয়ে গেলে দুটি কলমেই কিন্তু একইভাবে বসিয়ে দেবেন এরপর সাপটিট অপশানে টাচ করলেই কিন্তু আমার যে ভেরিফিকেশন সেটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে তো গোয়ারটিট অপশনে যদি মধ্যে যদি আমি টাচ করি তো গোয়াটিট অপশনের মধ্যে টাচ করলে কিন্তু যে ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে কিন্তু তা আমি দেখতে পাবো এটা কিন্তু ইমেলের মধ্যেও কিন্তু পাঠিয়ে দিয়েছে তো কমপ্লিট হয়েছে কিনা দেখার জন্য এক ভেরিফিকেশন চেক অপশন মধ্যে টাচ করবো টাচ করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তো এই ছিল আজকে ছোট একটা ভিডিও তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে ততখনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন